নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 27/1/2021 বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে এই একটি দুর্লভ যোগে প্রবল প্রাপ্তি লটারি থেকে অর্থ পেতে চলেছে এই পাঁচ রাশি। কোন এই পাঁচ রাশি লটারি পেতে চলেছে আগামীকাল বৃহস্পতিবার 27 জানুয়ারি, আমি এই বিষয় নিয়ে প্রতিদিন আপনাদের সামনে কিন্তু লটারির উপর ভিডিও নিয়ে আসি। আমি আবারও বলছি, ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট, খুব ছোট্ট ভিডিও তৈরি করা হয়, সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করুন, অনেক কিছু মিস করে যেতে পারেন। বেশ কিছুজন কমেন্টস করছেন হোয়াটসঅ্যাপে যে স্যার, আমার অল্প দুটো নাম্বারের জন্যে লটারিটা কিন্তু আমার মিস চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে অনেকেরই কিন্তু হচ্ছে, খুব অল্প নাম্বার এর জন্য বড় প্রাইজ হাতছাড়া হয়ে যাচ্ছে। আমি যে এই রাশিভিত্তিক যেটা আপনাদেরকে বলে থাকি, কোন সময় আপনারা কাটবেন, অর্থাৎ দিনের শুভ সময়, যে সময়ে আপনারা লটারি কাটলে লটারি পাওয়ার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে, অথবা রাশির অনুযায়ী আমি কিন্তু রাশিভিত্তিক টাইমও আপনাদেরকে কিন্তু দিয়ে থাকি। অর্থাৎ যে টাইমে আপনারা কাটবেন লটারি, অর্থাৎ রাশিভিত্তিক যে টাইমটা, সেই টাইমটা আপনাদেরকে দিয়ে থাকি। এবং দিনের একটা অশুভ সময় কিন্তু থাকে, যেটা হচ্ছে রাহুকাল। এই রাহুকালে আপনি যে কোনো শুভ কাজ আপনি কিন্তু বর্জন করুন। অর্থাৎ এই রাহুকালটা কি শুধু লটারি বলে না, কোনো শেয়ার মার্কেট বলুন, কোনো জায়গাতে টাকা লগ্নি করছেন বা কোনো শুভযাত্রা করছেন, এই সময় কিন্তু করবেন না। যাদের ক্ষেত্রে না হট করে দেখা যাচ্ছে অল্প সংখ্যার জন্য, নাম্বারের জন্য বড় টাকা অ্যামাউন্ট আপনি পাচ্ছেন না, হয় আপনার ভাগ্যচক্রে কোনো দোষ আছে অথবা আপনি সঠিক সময়ে কাটছেন না। অর্থাৎ যদি আপনি সঠিক সময় কেটে থাকেন, তাহলে আপনি আপনার ভাগ্যচক্রটা, আপনার রাশিচক্রটা আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে একবার হলে অ্যানালাইসিস করে নিন। দেখুন, আমি আবারও বলছি, যারা এই লটারির ভিডিও দেখছেন তারা নিজের দায়িত্বে আপনারা দেখুন, কারণ আমি এখান থেকে আপনার কিন্তু জন্মছক দেখতে পাচ্ছি না। অর্থাৎ আপনার কি দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যদশা চলছে এটাও দেখতে পারছি না। এবং যাদের ক্ষেত্রে এটা নেই, তারা লটারি পাবে না এটাও না, তাদের কিন্তু হাতে হাতে কিন্তু অনেক কিছু নির্দেশ করে যায়। অর্থাৎ হাত হস্তরেখা যদি আপনার সঠিকভাবে থাকে কি না, তাহলেও কিন্তু নির্ণয় করা যায় যে আপনার লটারি লাগবে কি না। তো যাদের ক্ষেত্রে হস্তরেখাতে আছে, তারা অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোকে দেখান। এবং যাদের খুব অল্প নাম্বারের জন্য কেটে যাচ্ছে, দুঃখ করবেন না, হয়তো আপনিও পেয়ে যেতে পারেন, আজকে না পেলে আপনি আগামীকাল পাবেন। অর্থাৎ লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর। আপনার ভাগ্যভাব যত স্ট্রং থাকবে, আপনি কিন্তু লটারি কিন্তু পাবেন। আমি আবারও বলছি, আমি যে রাশিগুলোর কথা বলি কি না, বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, যে কোনো পুরস্কার কিন্তু পাবেই পাবে। আমি 100 টাকা হলেও পাবে, 1,000 হলেও পাবে, 10,000 হলেও পাবে, 1,00,000 হলেও পাবে, 10,00,000 হলেও পাবে, 1,00,000,000 হলেও পাবে, কিন্তু পাবে। তো কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি এই বিষয় নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি আপনাদেরকে বলবো, যাদের ক্ষেত্রে ভাগ্যভাব, ধনভাব, পঞ্চমভাব পীড়িত আছে বা একাদশভাব পীড়িত আছে, এই ভাবগুলোকে আপনি স্ট্রং করুন। এবং কলিযুগে যে হঠাৎ অর্থ দিতে খুব কম পরিশ্রমে, সেটি হচ্ছে রাহু গ্রহ। লটারির একমাত্র রাহু গ্রহ যদি আপনার স্ট্রং থাকে, রাহু আপনার বুধ, শনি এবং শুক্র, এই চারটি প্ল্যানেট যদি আপনার রাশিচক্রে মজবুত অবস্থায় থাকে, আপনি কিন্তু লটারি থেকে বড় ধরনের প্রাইজ আপনি কিন্তু পাবেন। অর্থাৎ এই জায়গাটা আপনার দেখা দরকার। এবং পঞ্চম ভাব, যে জায়গাটা আমরা আকস্মিক ধন প্রাপ্তির বিচার করি, এটাও কিন্তু দেখা দরকার। আবারও বলছি, নিজের দায়িত্বে দেখুন। এবং এর পাশাপাশি আপনাদেরকে বলবো, আপনারা কবচ পরিধান করুন, রাহুকে স্ট্রং করার জন্য রাহু কবচ আপনারা যদি পরিধান করেন, সেক্ষেত্রে রাহু অনেকখানি আপনার কিন্তু মজবুত কিন্তু হবে। লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর, অর্থাৎ এটা হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ আপনি কত অ্যামাউন্টের অর্থের টাকা পাবেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর। ভাগ্য যদি আপনার সাপোর্ট খেয়ে যায়, আপনি কিন্তু খুব গরিব থেকে
ধনী কিন্তু অল্প সময়ের মধ্যে এবং অল্প পরিশ্রমে কিন্তু হতে পারেন। এটা নির্ণয় করবে আপনার রাশি চক্রে আপনার যোগ আছে কিনা। আপনি একবার দেখিয়ে নিন না যে আপনার রাশি চক্রে যোগটা আছে কিনা, বা আপনার সেই যোগটা অ্যাক্টিভ আছে কিনা, অথবা আপনার যোগটা কখন শুরু হচ্ছে, কোন বছর, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে, এবং আপনার ক্ষেত্রে লাকি নাম্বার কোনটা, এটা একটু আপনি জেনে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির কাছে। নিশ্চিতরূপে আপনি কিন্তু লটারি থেকে বড় ধরনের অর্থ কিন্তু আপনিও পাবেন। দেখুন, কালকে যে যে দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, একটি হচ্ছে বিশাখা নক্ষত্র আর একটি হচ্ছে অনুরাধা নক্ষত্র। দেখুন, একটি বিশাখা এবং একটি অনুরাধা নক্ষত্র কিন্তু আগামীকাল দিনটিকে, বৃহস্পতিবার 27 জানুয়ারি 2022, এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে। এবং যে ভালো মুহূর্তগুলো, শুভ সময়গুলো আপনাদেরকে আমি জানিয়ে দিই। একটা হচ্ছে আপনার 12:06 থেকে 12:51 পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনার লটারি কাটার চেষ্টা করুন, 12:06 থেকে 12:51 পর্যন্ত। আরেকটি হচ্ছে 9:30 থেকে 10:59 পর্যন্ত, এবং আপনার 6:15 থেকে 6:30 পর্যন্ত আপনি কিন্তু কাটতে পারেন। এই সময়গুলো আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ সময় কিন্তু থাকছে। এবার আমি যেটা বলি, দিনের সবথেকে রাহুকালটা, যে সময় আপনি লটারি বলে না কোনো কিছুতে টাকা ইনভেস্টমেন্ট করবেন না, সেই সময়টা হচ্ছে আপনার দুপুর একটা তিরিশ থেকে আপনার বিকাল 3টা পর্যন্ত, 1:30 to 3 পর্যন্ত আপনার কোনো শুভ কাজ এই সময় কিন্তু আপনারা করবেন না। ভুল করে এই সময় কোনো টাকা ইনভেস্টমেন্ট আপনি ভুল করেও করবেন না। এবার আমি আবারও বলছি যে শুভ সময়টা আপনাদেরকে বলে দিলাম, এই সময় আপনারা লটারি কাটার চেষ্টা করুন। যারা পারছেন না তাদের ক্ষেত্রে আমি যে রাশিভিত্তিক যে সময়টি আপনাদেরকে বলতে চলেছি, সেই অনুযায়ী আপনারা লটারি কাটুন, নিশ্চিতরূপে লটারি আপনারা পাবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো, ফার্স্ট রাশি, সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সকাল এগারোটা উনিশ থেকে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সকাল নটা পনেরো থেকে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত কর্কট রাশির ক্ষেত্রে শুভ সময়, সকাল 9:15 to 10:48। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনার 10:49 থেকে আপনার 12:56 পর্যন্ত আপনার ক্ষেত্রে শুভ, 10:59 থেকে 12:56 পর্যন্ত মীন রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো, যে রাশি, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে সময়টা বেরিয়েছে, সকাল 8:15 থেকে 10:22 পর্যন্ত সিংহ রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা বেরিয়েছে দুপুর 12:04 থেকে দুপুর 1:14 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা শুভ। অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনি কিন্তু এই সময়ের মধ্যে লটারি কাটার চেষ্টা করুন। তো যারা কাটতে কাটতে হাঁপিয়ে উঠেছেন, একবার দেখিয়ে নিন। আর যারা কাটছেন না, তারা একবার হলো নিজের ভাগ্যটা একবার যাচাই করে নিন। নতুন বছরে হয়তো আপনি হয়ে যেতে পারেন কোটিপতির লিস্টে, বা লাখপতি হতে পারেন। কিন্তু প্রাইস, আমি প্রতিদিন যে লটারির উপর ভিডিও দিয়ে থাকছি কিনা, প্রাইস আপনারা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু পাবেন। ছোটো হোক, বড় হোক, মাঝারি হোক, এটা সম্পূর্ণ আপনার গ্রহ চক্র। আবারও বলছি, নিজের দায়িত্বে এই ভিডিওটি দেখুন, এবং নিজের জন্মকুণ্ডলী হাতের যদি থাকে, হস্তরেখা বিচার করুন, বা আপনার নিজের জন্মকুণ্ডলীতে যদি থাকে, সেটা আপনি একবারও দেখে নিন যে আপনার রাশিচক্রে নবম, পঞ্চম, দ্বিতীয়, একাদশ ভাব কেমন আছে, বা যে গ্রহগুলো কথা বললাম সেই গ্রহগুলো আপনার প্লেসমেন্ট কেমন আছে। যদি ভালো থাকে, যদি স্ট্রং পজিশনে থাকে, তবে আপনি লটারি কাটুন। এবং দশা অন্তর্দশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। দশা অন্তর্দশা যদি পারমিট করে যায়, এবং এর জন্য আমি বারবার বলছি, কবচ আপনারা পরিধান করুন। কবচ হলো
কিছুটা হলো আপনার কিন্তু পাবেনই লটারি, এ কথা আমি কখনোই বলবো না, কিন্তু সেই জায়গাটা কি সাপোর্টটা কিন্তু আপনি পাবেন। তো আমি প্রতিদিন আপনাদেরকে দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকছি, যাদের ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে না কি না, তারা ফেরা হবেন না, হতাশ হবেন না, হয়তো আপনার আজকে নেই কিন্তু আপনার পাশের বাড়ির জন কিন্তু দেখুন লটারি পেয়েছে। আপনি আপনার নিজস্ব জন্মকুণ্ডলীটা একবার হলো এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে আপনি যাচাই করে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে লটারি যোগ আছে কি না, আর যদি থাকে সেটা কোন সময়ে আছে। এই যে আমি যে পাঁচ পাঁচটি রাশির কথা বললাম, তারা কিন্তু আগামীকাল লটারি কিন্তু পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।